হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো পেঁপে দিয়ে আমি এসে বানাবো, সয়াবিন বানাবো, সম্পূর্ণ নিরামিষ। তাছাড়া সয়াবিনগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, আর পেঁপেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে নিব ছোট ছোট পিস করে। তো পেঁপেটা কাটা হয়ে গেছে, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, নুন নিয়েছি পরিমাণ মতো, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, হলদি পাউডার আর গোটা জিরে, এই দিয়ে রান্নাটা করব। এখন পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল, আর ফোড়ন দিয়েছি শুকনা লঙ্কা আর তেজপাতা, সাদা জিরে। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো ফোড়নটা হয়ে গেছে, এখন আমি পেঁপেটা দিয়ে দেব। পেঁপেগুলোকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর এই রেসিপিটা খুব এই হয় টেস্টি হয়, গরম গরম ভাত রুটি পরোটা সবার সঙ্গে ভালো লাগবে গরমের দিনে, একদম তেল মশলা ছাড়া একটা রেসিপি, পেটটাও ঠান্ডা থাকবে। পেঁপেটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁপেটাকে নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাগুলোকে আমি মাঝখানে কেটে দিয়েছি, চার পাঁচটা লঙ্কা দিয়েছি। তারপর দিয়ে দেবো সয়াবিনগুলো, একটা করে ভাজি নেই এখানে সবজিতে। আমি সয়াবিনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মিক্স করে দিলাম পেঁপের সাথে, এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব। খুব ভালো করে আমি মিক্স করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো, দিয়েছি পরিমাণ মতো নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার আর দেবো জিরে পাউডার। মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, মিক্স করে দেবো। মিক্স করে আবার ঢেকে দিব আমি 5 মিনিটের জন্য। খুব ভালো করে আমি নাড়িয়ে দিলাম, এখন আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য।
এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো একটু। সবজিগুলো কষানো হয়ে গেছে খুব ভালো করে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। জলটা একটু গরম করে নিয়েছি, জলটা একটু বেশি দিয়েছি, রসা রসা হবে অল্প। তারপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে আবার ঢেকে দিব আমি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দেব। পেঁপে সিদ্ধ হয়ে গেছে পুরো। হয়ে গেছে আমার পেঁপে। এখন আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি পেঁপে স্কোয়াশের অসাধারণ টেস্টি একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ, একদম তেল মশলা ছাড়া। তেল মশলা একদম কম দিয়েছি আমি।